রাখাল দাস স্কুলের ওখানে ওখানে বসে আমার সাথে আমি ভাইপো আমার ভাইপো এবং দুজন কর্মী ছিল আমাদের, তারা চা খাচ্ছিলাম। হঠাৎ করে কৃষ্ণ মোদক বলে একজন সন্ত্রাসীকে পাঠিয়েছে আমাদের উপরে অ্যাটাক করার জন্য। আমার বিরোধী পক্ষ ভাওতাবাজি দাদা, নাম নিতে খারাপ লাগে, উনি মনে করছেন যে হেরে যাবেন। 15 দিন আগের থেকেই সারা বনগাঁয় কোনো সন্ত্রাস নেই, উনি বলে বেড়াচ্ছেন সন্ত্রাস সন্ত্রাস, এখন শুরু করলো, আমাদের গায়ে ধাক্কাধাক্কি করেছে। এবং তারপর আমি ওখান থেকে আমি টোটো করে আসছিলাম, টোটো কাত করে দেওয়ার চেষ্টা করেছে, কাত করে দিয়েছিল। আর তারপর আমি চলে এলে যে দুই কর্মী ছিল ওখানে, সেই কর্মীদের মোবাইল ভেঙে দিয়েছে, তার একটা বাচ্চার মোবাইলও ভেঙে দিয়েছে এবং ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে, আর অকথ্য ভাষায় গালাগালি করেছে। কারা করলো? মূলত লোকগুলো কারা? মূলত লোকগুলো হচ্ছে আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে জোড়া ফুলের প্রার্থী গোপাল শেঠ মহাশয়। ওনার ইন্ধনে এগুলো হচ্ছে নাকি? তাছাড়া কার ইন্ধনে হচ্ছে? তারই সব সমর্থকরা এসছে, অন্য কেউ তো নয়। আপনার থানায় কি অভিযোগ জানালেন? হ্যাঁ অবশ্যই, কৃষ্ণ মণ্ডলের নামে, কৃষ্ণ মোদক, কৃষ্ণ মোদকের নামে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন পুলিশ কর্তারা আশ্বস্ত করল আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমরা কয়েকদিন আগেই বুঝতে পারছিলাম যে বিরোধী দলে যারা রয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে, এবং সেই কারণেই আজকে এইরকম একটা মিথ্যা অপপ্রচার করে হেরে যাবার ভয়ে আজকে সেই কাজটি করছে, যে হেরে যাবার পরে মুখ লোকানোর জায়গা খুঁজে নিচ্ছে। খুব দায়িত্ব সহকারে বলতে পারি, যেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে সেই জায়গায় দাঁড়িয়ে ওই রকম প্রার্থী আমাদের কাছে ধর্তব্যের মধ্যে নেই। অতএব তাকে ধাক্কা দেওয়ারও প্রশ্ন নেই, অযথা সিম্পেজি আদায় করবার জন্য চেষ্টা করছে, এতে কোনো কাজ হবে না। খুব শান্তি শৃঙ্খলা এলাকার মানুষ সুন্দরভাবে ভোট দেবেন, এবং ইতিমধ্যেই বলতে পারি জনমত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে রয়েছে। এবং আজকে যে কথা আমি বললাম, ভোট গণনা দিন বুঝবেন বিরোধী দলের যারা রয়েছেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে।